দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। প্রতিবছরের মতো এবারও হালদা নদীতে উৎসবের আমেজে ডিম সংগ্রহ করেছেন স্থানীয় ডিম সংগ্রহকারীরা। চট্টগ্রামের রাজান ও হাটহাজারি উপজেলার প্রায় 98 কিলোমিটার এলাকা জুড়ে আছে হালদা নদী। দুই উপজেলায় হালদা নদীর সত্তার ঘাট, অঙ্কুরি ঘোনা, মধুনাঘাট, গড়দুয়ারা, কান্তারালী চৌধুরী ঘাট, নাপিতের ঘোনা ও মাদ্রাসা এলাকার বিভিন্ন পয়েন্টে ভোর থেকেই মা মাছ ডিম ছেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ডিম সংগ্রহকারীরা। সে সময় তাদের সাথে ছিলেন প্রশাসনের কর্মকর্তারাও। গত বছরের প্রায় সেম সেম ই প্রায় আসতো নবালডি ভাই ডিম সংগ্রহ করে দি সকাল 6:30 থেকে দুজন মানে যতক্ষণ ডিম আইয়া ততক্ষণ ডিম আইয়া তন্দের আর তালা দিলি ধর না এটা বালদি দুই বালদি মতো হাসাসি দুই বালদির তুল একটু সময় না আর তাইছি ফজর তাইছি প্রায় ফজর 3:40 দিকে আসি। ডিম সংগ্রহকারীরা রেকর্ড পরিমাণ ডিম আহরণ করেছে, যার পরিমাণ প্রায় 25,536 কেজি। গত 12 বছরে এটি সর্বোচ্চ রেকর্ড বলে জানা যায়। আমরা চেষ্টা করেছি যাতে করে সারা বছর হালদা ভালো থাকে এবং এর ফলাফলস্বরূপ বছর এই সময়তে খুব ভালো ডিম পাওয়া যায়। তো আমাদের এই চেষ্টাকে সামনে রেখে মূলত আমরা গত 1 বছর অক্লান্ত পরিশ্রম করেছি। সবার কাছে সাথে কথা বলে যারা বুঝলাম যে গতবারের সমান কি গতবারের চেয়ে একটু বেশি ডিম তারা পাচ্ছেন। আর এই ডিম থেকে রেণু উৎপাদনের জন্য আমাদের সরকারি 3টা হ্যাচারি এবং প্রায় 60টির মতো মাটির কুয়া প্রস্তুত রয়েছে হাটাজারি অংশে। হাটাজারি অংশে 2টা ভ্রাম্যমাণ আদালত কাজ করবে রেণুর ভেজাল প্রতিরোধে, একটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে, একটা সহকারী কমিশনার ভূমি নেতৃত্বে। কোনোভাবেই কেউ কুমিল্লা থেকে বা অন্যান্য এলাকা থেকে রেণু এনে মিশাতে না পারে, সতর্ক নজর রাখবে যাতে করে কেউ হালদার বিশুদ্ধতা কেউ নষ্ট করতে না পারে। এদিকে বেলা 12:30টার মধ্যেও ডিম ফোটানোর হ্যাচারিগুলো প্রস্তুত করে দিতে পারেনি মৎস্য বিভাগ, এমন অভিযোগ করেছেন ডিম সংগ্রহকারীরা। আরা ডিম নকর মধ্যে রাখি প্রচুর রোদ পড়ার কিন্তু কুয়াইজু রেডি নয়, ইয়ে নলে আর অপেক্ষা করে ডিম হয়তো নষ্ট হইতারে। আর যদি 1 ঘন্টার ভিতরে যদি ইয়ান হয় তাহলে ডিম 50% নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিলে প্রচুর তাপমাত্রা এখন বাইরে যথেষ্ট সময় পাই, গত হালিয়াতুন যত বিকালবেলা তো নমুনা শুরু হই এত তো আয়ের গলি গড়া হয়ে যেতে কিন্তু আজ পর্যন্ত মানে কি নবহলার ধরুন এই হাসকান নেওয়া করে তাহলে এসে এখন ডিম লিখে দেব দুই ডিম যদি এখন যদি দিন না পারে যদি দেরি হয় তাহলে এটা হস্ত করি আর বিফল হয়ে দেবো। এ ব্যাপারে হতইল গদুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ফোরে এখন দেখতে লাগুন বিশ্ব অবস্থা, কারণ ঠিক নেই, ইঞ্জিন লাইন ঠিক নেই, পানির পাইপ টাইম নেই, বলার আল্লাহ মাফ করক, সমস্যা হলে পুরো ডিমই নষ্ট হয়ে যাবো। আমরা সমন্বয় করবে না, বারবার হয় উপজেলা মৎস্য কর্মকর্তারও হয় ডিএপুরও হয়, আমরা লক্ষণ সমন্বয় না করি, আমরা নিজের ঘরও যাই রে আমি গ্রাম পুলিশের তখন আবার পরিষ্কার করাই ইলেকট্রিশিয়ান আনে দিই আরও জানা যা লাগে দিন গলি দিই, কিন্তু বাকি যদি সমন্বয় করলে খালি রাতে তো দিন গলি ব্যক্তি হয়ে যেত এটা সাবি টাবি রাখি রে ও এসে আরও লক্ষণ সমন্বয় না করে। এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সি প্লাসকে বলেন, এটা উচিত ছিল সকাল 8টার মধ্যে রেডি রাখা কিন্তু এখন রেডি হয় নাই। তো আমি মনে করি যে আসলে যদি কাজ করতে হয় সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে, একটা টিম হয়ে যদি কাজ না করেন তাহলে কি যেরকম আজকে যেরকম হয়েছে এখন হ্যাচারি রেডি না, তো ডিম ডিম সংগ্রহে ডিম নিয়ে বসে আছেন, রোদ আছে, তো তারা চাচ্ছেন যে ডিমটা এখানে রাখার জন্য এসে আসলে আমি স্পেসিফিকভাবে বলবো না, আমি বলবো যে এটা দায়িত্ব যাদের তাদের পালন করা উচিত ছিল, তারা দায়িত্ব পালন করতে সময় নিয়েছেন, সময় নেওয়া উচিত হয়নি। আধুনিক পদ্ধতিতে এসব ডিম থেকে রেণু তৈরি, এরপর পোনা উৎপাদন করেন সংশ্লিষ্টরা। তবে যে হারে ডিম পাওয়া যায় সে হারে রেণু হয় না, অনেক ডিমই তাপমাত্রা, আবহাওয়া, লবণাক্ততা সহ বৈরি পরিবেশে নষ্ট হয়ে যায়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।